চ্যানেল, আমি পায়েল। আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল দিলসে ব্লগার। আমি এখন আছি কাঞ্চনজঙ্ঘার কোলে একটা সুন্দর মনোরম পরিবেশে, কিন্তু তার মানে তোমরা দার্জিলিং ভেবো না। বর্তমানে ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ এখন দার্জিলিং কে ছাপিয়ে পাড়ি দিয়েছে আরো অনেক এক্সপ্লোর করার জন্য বেশ কয়েকটি অফবিট পাহাড়ি গ্রামে। আমিও তাই চলে এসেছি এমনই একটা সুন্দর অফবিট পাহাড়ি ছোট্ট একটা গ্রামে যার নাম লামাহাটা। এখানে আমি ইয়েলমো হোমস্টেতে আছি। তবে এই হোমস্টেটা কেমন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কেমন, এই সবটা আমি অন্য একটা ব্লগে তোমাদের জন্য পাবলিশ করব। এখন আমি যাচ্ছি লামাহাটার সাইট সিনের উদ্দেশ্যে, আর আমার পুরো ট্যুরটা আমি আপকামিং ট্রাভেল ভিডিওতে তোমাদের জন্য পাবলিশ করতে থাকব। তাই তোমরা যদি আমার সাথে লামাহাটাকে এক্সপ্লোর করতে চাও, তাহলে ভিডিওটা একদম স্কিপ না করে একদম এন্ড অবধি দেখতে থাকো। তো চলো আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। লামাহাটাকে এক্সপ্লোর করতে আমরা লামাহাটার মূল আকর্ষণ লামাহাটা ইকো পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই ইকো পার্কের প্রবেশ মূল্য হলো মাথা পিছু 20 টাকা, আর সময়সীমা হলো সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। পার্কটি খুব সুন্দর সাজানো গোছানো, সারি সারি পাইন গাছ নিস্তব্ধতার সীমারেখা ভেদ করে সোজা উঠে গেছে নীল আকাশের বুক চিরে। পাইন গাছের সাথে রকমারি ফুল, অর্কিডের বাগান এবং রং বেরঙের পতাকা দিয়ে সাজানো একটি সুন্দর পাহাড়। সবুজ প্রাকৃতিক রঙের সাথে লাল, নীল, হলুদ, সবুজ পতাকা আর এক মায়াবী নিস্তব্ধতা তোমাকে রোমাঞ্চিত করবেই। এবার বলি লামাহাটা শব্দের অর্থ কি আর লামাহাটা কিভাবে যাবে। লামাহাটা শব্দটির অর্থ মঙ্ক বা সন্ন্যাসী, হাট্টা শব্দের অর্থ অ্যাবট বা বাসস্থান, অর্থাৎ সন্ন্যাসীদের বাসস্থান। এখানে সন্ন্যাসী বলতে লামাদের বোঝানো হয়েছে। লামাহাট্টা যেতে গেলে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে উত্তরবঙ্গের ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছাতে হবে। আকাশপথে গেলে নামতে হবে বাগডোগরা বিমানবন্দরে, তারপর ভাড়া করতে হবে লামাহাট্টা যাওয়ার গাড়ি। এক্ষেত্রে বলে রাখি তোমরা চার ভাবে লামাহাট্টা পৌঁছাতে পারো। প্রথমে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বা বাগডোগরা বিমানবন্দর থেকে তোমরা যদি প্রিবুক করে রাখো কার, তবে সেই গাড়ি তোমাদের পৌঁছে দেবে একদম লামাহাট্টাতে। দ্বিতীয়ত, তোমরা যদি শেয়ার কারে যাও তাহলে সেই শেয়ার কার তোমাদের জোর বাংলো অবধি নিয়ে যাবে, সেখান থেকে আবার লামাহাট্টা যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে হবে। তৃতীয়ত, তোমরা যে হোমস্টেতে থাকবে সেখানে আগে থেকে বলে রাখলে তারাও গাড়ি পাঠিয়ে দেয়। চতুর্থত, তোমরা NGP বা বিমানবন্দরের বাইরে থেকে গাড়ি বুক করেও লামাহাট্টা পর্যন্ত যেতে পারো। তবে এক্ষেত্রে অফ সিজন বা পিক সিজনে লামাহাট্টা একটি অফবিট পাহাড়ি গ্রাম হওয়ার জন্য তোমরা স্পটে সেরকমভাবে কার নাই পেতে পারো, আর যে কটা কার তোমরা পাবে তারা অত্যন্ত হাই রেট ডিমান্ড করবে, যার ভাড়া 4,500 থেকে 5,000 পর্যন্ত পৌঁছাতে পারে। তাই আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই স্পট বুক না করে প্রিবুক করে সেই কারে লামাহাট্টা পর্যন্ত পৌঁছাতে। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা তোমাদের জানিয়ে রাখি, তোমরা কখনোই কোনো এজেন্ট বা দালালের চক্করে পড়বে না। প্রাথমিক অবস্থায় তারা যে প্যাকেজটি দেখাবে সেটা তোমাদের ভালো লাগলেও পরবর্তীতে তোমরা বুঝতে পারবে প্যাকেজের কোনো কিছুই বাস্তবায়িত হচ্ছে না, আর তোমাদের পুরো টাকাটাই ওয়েস্ট অফ মানি হচ্ছে। লামাহাট্টা ইকো পার্কের একটি বিশেষ আকর্ষণ হলো এই ইকো পার্কের বেশ খানিকটা উপরে দুটি লেক আছে। তবে পাহাড়ের চড়াই উতরাইকে অতিক্রম করে সেই লেক অবধি পৌঁছানো আমার কাছে সম্পূর্ণ দুঃসাধ্য একটি কাজ। তাই আমি আর আমার বন্ধু মধুমিতা এই ইকো পার্কেরই কাঠের তৈরি একটি বেঞ্চের ওপর বসে লামাহাট্টার আকাশের বুকে পরন্ত বিকেল অর্থাৎ গোধূলি বেলাতে সূর্যাস্তের অপরূপ দৃশ্য একদৃষ্টিতে উপলব্ধি করছিলাম, আর দুজন মিলে একসাথে একটা সুন্দর রিল বানাচ্ছিলাম, যে রিলটা আমি তোমাদের জন্য অবশ্যই খুব শিগগিরই পাবলিশ করব। এই মুহূর্তগুলো সারা জীবনের জন্য ভ্লগের মাধ্যমে আমার মনের মণিকোঠায় একেবারে বন্দী হয়ে থাকে। তো আমরা এখন লামাহাটা ইকো পার্ক থেকে চলে এসেছি ইয়েলমো হোমস্টেতে, যেখানে আমরা আছি। আর আমরা হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসেছি, আর আগামী দিন আরও অনেক ঘোরা আছে, সবটা তো তোমাদের সাথে শেয়ার।
ইকো পার্ক থেকে হাঁটতে হাঁটতে ফেরার পথে পাহাড়ের বুকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখে সন্ধে নামার কিছুক্ষণ আগে সকলে মিলে হোমস্টেতে পৌঁছে হোমস্টের বারান্দায় বসে আজকের দিনের সম্পূর্ণ জার্নিটা একে অপরের সাথে শেয়ার করছিলাম। তারপর হোমস্টেতে প্রবেশ করতেই আমাদের সকলের জন্য প্রোভাইড করা হয় দার্জিলিং টি আর গরমা গরম পকোড়া, এক দারুণ কম্বিনেশন। গরম গরম চা আর পকোড়ার সহযোগে পাইন গাছের কাঠের তৈরি হোমস্টের ব্যালকানি থেকে তখন দেখছিলাম পাহাড়ের বুকে সন্ধে পেরিয়ে রাত নেমেছে, আর সেই রাতের মায়াবী সৌন্দর্যকে আরও লাস্যময়ী করে তোলার জন্য দূর পাহাড়ের বুকে কারা যেন ঝিকিমিকি আলো দিয়ে এক দারুণ মায়াজাল সৃষ্টি করেছে। সন্ধে পেরিয়ে রাত নামতেই আমাদের হোমস্টের তরফ থেকে এক সুস্বাদু ডিনার প্রোভাইড করা হয়, যেখানে ছিল ভাত, ডাল, স্যালাড, সবজি আর চিকেন। এক্ষেত্রে সমস্ত খাবারই কিন্তু আনলিমিটেড, সেটা লাঞ্চ হোক বা ডিনার। ডিনার হয়ে গেছে মানে ব্লগটা আমার এখানেই শেষ করার কথা, কিন্তু আগামীকাল 27 তারিখ ঘুরতে গিয়ে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য আমি দেখেছি তার কিছুটা ঝলক তোমাদের এই ব্লগেই না দেখিয়ে পারলাম না। তাই আগামী ব্লগের ঘুরতে যাওয়ার কিছুটা ঝলক তোমরা এই ব্লগেই দেখে নাও। এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো আগামী ব্লগে তোমাদের জন্য থাকছে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন, আর তার সাথে যেখানে যেখানে ঘুরেছি তার উপর থাকছে একটা সম্পূর্ণ ডিটেলস। সব মিলিয়ে আগামী ব্লগটা অনেকটাই ইনফরমেটিভ হতে চলেছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও। আর এখন তোমরা দেখে নাও আজকের ঘোরার কিছু ফটো। আবার খুব শিগগিরই দেখা হবে নেক্সট ট্রাভেল ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, বাই।